দেখো, আমার ঠান্ডা জ্বর আসছে, আমি পাকা মরিচ দিয়ে কাসন্দি দিয়ে খাচ্ছি। এরকম যাদের অসুস্থ হয়, দোয়া করি যার কারা যেন অসুস্থ না হয়, হইলে একদম এরকম খাবা। হেভি টেস্ট, কিছু ভালো লাগতেছে না। পরে সর্ষে বাটা দিয়ে, কাঁচামরিচ দিয়ে পাকা মাখা খেতেছি। হঠাৎ করে রাতে থেকে এসি সেরে ঘুমাইছি, কারণ হঠাৎ করে জ্বর হয়েছে। জ্বর আর ঠান্ডা, কিচ্ছু খাইতে ইচ্ছা করছে না। তো ভাবলাম একটু আম শস্যে দিয়ে আর কাঁচামরিচ দিয়ে খাই। দেখো, সবাই খেলে জ্বর লাগতেছে না। মুড়ি সবাই খাইলেও জ্বর লাগে না, এরকম ঠান্ডা লাগছে। আসলে গরমের থেকে ঠান্ডায় সারা রাতে সেরে ঘুমাইছি মাথার কাছে, একদম ভালো করে ঠান্ডা লাগছে। মরিচ গ্যাস গেজাই সবাই খেতে, তার জ্বর লাগে না, কি ব্যাপার বুঝলাম না। কত যে আমি জাল খাইতে পারি না। ভালোই লাগতেছে জ্বর। আর একটু শস্য উঠাবি, ভালো তো যাবে না। অসুখ বিসুখ হয় না, সহজে হইলে একদম গইলে যায়। দেখো দেখবা আমার গাছ, দেখো আমার গাছ কত তাজা আছে, দেখছো কত তাজা আছে। দেখো গাছ, আমি আশা করতেছি।